আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গত 23 মে আমার নেক পেইন প্লাস পিএলইডি নিয়ে আমি ডিপিআরসি তে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আছি এবং ভালো অনুভব করছি। আজকে আমি কিভাবে সুস্থ হয়েছি সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। তার আগে আমি ভর্তি হওয়ার 3 দিন পর একটা ভিডিও দিয়েছিলাম, চলেন সেই ভিডিওটা আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক, আমার বয়স 25, আমি সুনামগঞ্জ থেকে এসেছি, আমি পেশায় একজন ছাত্র। জি, আমি তো প্রথম তো আমার কোমর ব্যথা নিয়ে এখানে আসি, তারপর স্যারকে দেখাই। স্যারকে দেখানোর পর স্যার আমাকে একটি এমআরআই দেন এবং আমি এমআরআই রিপোর্ট নিয়ে স্যারের কাছে আসি, তারপর আমার রোগটি ধরা পড়ে। আমার এটা প্রায় 6 বছর সম, এই 6 বছরে আমি প্রায় 6 থেকে 7 জন ডাক্তার দেখাইছি এবং ডাক্তার দেখানোর পরে আমাকে এক্সরে দিয়েছেন, ওনারা রিপোর্ট দেখেছেন, কিন্তু মূল সমস্যাটা ওনারা ধরতে পারেন নাই। যতদিন আমি ঔষধ খেয়েছি ততদিন আমি ভালো, কিন্তু ঔষধ বন্ধ, আমার সমস্যাটি আবার পুনরায় চলে আসে। বাস্তব জীবনে আমার মানে সর্বক্ষেত্রে সমস্যা হতো, যেমন চলাফেরা, হাঁটা বসা, ঝাড়নি করলে সমস্যা হতো, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে সমস্যা হতো, বসে থাকলে সমস্যা হতো, মানে পড়াশোনা টেবিলে বসলাম মানে সোজা হয়ে সবসময় মানে রুলস অনুযায়ী চলতো, একটু ব্যথায় ঘটলে মানে সমস্যাটা বেড়ে যেত। এই সমস্যার জন্য আমি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করেছি, কিন্তু প্রকৃত ফলটা এখনো হাতে পাইনি। জি, আমি এই ব্যথা নিয়ে মানে গুগলে সার্চ দেওয়ার পরে মানে স্যারের ইউটিউব চ্যানেলটা আমার সামনে আসে, তারপর আমি এখান থেকে মানে বিভিন্ন রোগের রিভিউ দেখে তারপর আমি স্যারের কাছে আসি। গত 2 বছর থেকে আমি স্যারের ভিডিওগুলো দেখতেছি এবং বিভিন্ন রোগীর রিভিউগুলো আমি দেখতেছি, তাদের সাকসেসফুল আমি দেখতেছি, এই জন্য আমি স্যারের কাছে এসেছি। হ্যাঁ, আমি এসেছিলাম গত বছরের মে মাসে, আমি এসেছিলাম, স্যারকে দেখিয়েছিলাম, স্যার আমাকে ঔষধ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমি তখন ভর্তি হইনি, বাড়িতে চলে যাই। তারপর এ মাসের 23 তারিখে আমি ভর্তি হই। দর্শক, আপনারা আমার প্রথম দিকের ভিডিওটা তো দেখলেন আমার কি অবস্থা ছিল। ওই সময়টা আমি আর আমার জীবনে মনে করতে চাই না। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি, ভালো আছি। আমি প্রথম যেদিন আসছিলাম আমার থেরাপিস্ট আমাকে দেখেছিল এবং উনি আমাকে ভালোভাবে থেরাপিটা দিয়েছে, যার জন্য আমি খুবই দ্রুত সুস্থ হয়ে গেছি। প্রথম দিকে তো আমার ব্যথাটা খুবই মানে 4-5 দিন বেড়ে গিয়েছিল, তারপর 8-9 দিনের দিকে আমার ব্যথাটা মানে মানে খুবই কমতে শুরু করেছিল এবং আমি ভালো অনুভব করেছিলাম। এটা আমাকে আমার থেরাপিস্ট বলেছিলেন যে থেরাপিস্ট শুরুর দিকে প্রথমে ব্যথা বাড়ে, তারপর ধীরে ধীরে এটা কমে যায়, এবং আমার একটা কনফিডেন্স ছিল যে আমি সুস্থ হব। আজকে আমার 14তম দিন, আমি আজকে পুরোপুরি সুস্থ। আমাকে বিভিন্ন ধরনের ম্যাগনেটোথেরাপি, তারপরে হচ্ছে আপনার DNS এবং আরো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে থেরাপি দেওয়া হয়েছিল। আমার যে ফিজিওথেরাপি ছিলেন উনি আমাকে কন্টিনিউস থেরাপি দিতেন। প্রতিদিন আমাদের ডিউটি ডক্টর এসে আমাদের অবস্থাটা দেখতেন এবং বিভিন্ন বিষয়ে জানতে চেষ্টা করতেন, কোনো সমস্যা আছে কিনা, এবং এখানকার নার্সরাও কিছুক্ষণ পরপর আসতেন এবং আমাদের সুবিধা অসুবিধা বুঝতেন। এখানকার পরিবেশ খুবই ভালো, এখানকার যতজন কর্মচারী আছেন তাছাড়া পাশাপাশি আরো অন্যান্য যারা আছেন, আপনার আয়া বলেন, সবাই খুবই ফ্রেন্ডলি বিহেভ করেন সবার সাথে এবং খুবই কেয়ারফুল সবাই, এবং নিজের দায়িত্বের প্রতি ওরা খুবই যথেষ্ট সচেতন, যা আমাদের আমি সহ যারা এখানে অন্যান্য রোগী ভর্তি আছেন সবাই খুবই ভালোভাবে থেরাপি পাচ্ছেন। আমি আসার পর এখান থেকে আমি যে কেবিনে ছিলাম ওখান থেকে প্রায় 4-5 জন মনে হয় সুস্থ হয়ে গেছে। প্রথম তো ধন্যবাদ দেবো আমি আমার থেরাপিস্টকে, আর শফিউল্লাহ স্যারকে তো অবশ্যই ধন্যবাদ, কারণ ওনার ভিডিওর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আমরা এখানে এসেছি এবং আসার পর পুরোপুরি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। অবশ্যই তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা আসেন, এখানকার পরিবেশ দেখেন, এবং যদি ভালো লাগে আসলে আপনারা বুঝতে পারবেন এখানকার পরিবেশ সম্পর্কে। আমি যেহেতু এখানে সুস্থ হয়েছি, অবশ্যই এখানকার আধুনিক চিকিৎসা পদ্ধতি বলতে পারেন এগুলা যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি পরবর্তী লাইফেও যেন আমি সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।